বইমেলা কিংবা গ্রন্থমেলা শব্দ দুটির যে কোনো একটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা, যে মেলা বইপ্রেমী মানুষের প্রাণে দোলা দেয়। কোনো এক অদৃশ্য শক্তি বলে লাখো মানুষকে টেনে আনে একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে। প্রকাশিত হয় হাজার হাজার বই, নতুন বইয়ের মৌমৌ গন্ধে মোহিত হয় মেলায় আসা ক্রেতা দর্শনার্থী, বিক্রি হয় লাখ লাখ কপি বই। আলাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। নতুন বইয়ে কালো অক্ষরের গন্ধ আর পাতা উল্টানের শব্দে মুখর একুশে বই মেলা। যতই শেষের দিকে আগাচ্ছে ততই বাড়ছে বইপ্রেমী ও দর্শনার্থীর সংখ্যা। তফাত মিলছে না ছুটির দিন বা কর্মদিবসের মাঝে, বাতাসেই যেন মিলছে বইয়ের ঘ্রাণ। দিন দিন বিজ্ঞানে আসছে বেগ, তবুও যেন কমছে না আবেগ। হাতে স্মার্টফোন, স্ক্রিনেই মিলছে সব বিনোদন, তবুও কমতি নেই ছাপা অক্ষরের প্রতি ভালোবাসা। পরন্ত শীতে বসন্তের আগমনে বাতাসে বইছে নতুন বইয়ের গন্ধ। আজকে আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই কিনতে আসছি। অবশ্যই হুমায়ুন আহমেদ স্যারের বই লেখা হচ্ছে গিয়ে পছন্দ করি। রবীন্দ্রনাথ ঠাকুর আছে, যারা হচ্ছে আমাদের মাঝে নাই এখনো দেখা যাচ্ছে, তাদের বইগুলো পড়ে হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে মনে করি। স্টলে স্টলে পাঠক খুঁজে বেড়াচ্ছে প্রিয় লেখকের নতুন নতুন বই। হুমায়ুন আহমেদের বই পড়ার পরে হচ্ছে মানে আমার উপন্যাস গল্পের প্রতি ভালোবাসা বাড়ে আর কি, এরপর থেকে হচ্ছে বই পড়া হয়। হুমায়ুন আহমেদের এখনও একটা বই পড়া হয়নি, সেটা হচ্ছে অপেক্ষা, সেটাই আসলে নিতে এসেছি আর পাশাপাশি উপভোগ করছি। সবাই আসছে, শাড়ি পরতেছে, ভালো লাগতেছে ব্যাপারটা। দিন দিন বিশ্ব আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে, তবুও কমছে না ছাপা অক্ষরের প্রতি ভালোবাসা। যতই শেষের দিকে আগাচ্ছে বইমেলা ততই বাড়ছে পাঠকের ভিড়। আমাদের এখানে তো বাচ্চাদের বিশেষত্বটা বেশি, তো বাচ্চাদের ভূতের হাসির গোয়েন্দা টাইপের এইসব বেশি যাচ্ছে। অন্যান্য আরো আছে, তবে আহসান হাবিব স্যার এটা আর কি বাচ্চাদের তো বেশি যাচ্ছে। আলমগীর শেখ, সিএনএন বাংলা, ঢাকা।